কলকারখানার নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ খাতে আগামী মাসেই শুরু হচ্ছে জাতীয় কমিটির পরিদর্শন স্থাপনা ত্রুটি পেলে তা সরাতে দরকার হলে উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা দেবে সরকার সকালে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এছাড়া ষোলো দেশের এক হাজার ব্যবসায়ীর অংশগ্রহণে নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ সামিটের ঘোষণাও দেন তিনি বিদেশি বিনিয়োগও চাই আমাদের প্রবাসী যারা আছেন তাদের থেকে আমরা বিনিয়োগ চাই এবং আমাদের দেশে যারা উদ্যোক্তারা আছেন তাদের থেকে আমরা বিনিয়োগ চাই তো এই তিনটা কে আমরা টার্গেট করে এইটা করছি আমি মনে করি আমাদের বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের জন্য এটা খুব ভালো একটা কন্ট্রিবিউশন হবে চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সীমানা প্রাচীর ধসে সাতজন আহত হয়েছেন এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক দুপুরে একটি কাভার্ড ভ্যান ব্যাংক কার্যালয়ের সীমানা দেয়ালে ধাক্কা দেয় এ সময় দেয়াল ধসে পাশের ফুটপাতে পড়ে গেলে সাতজন আহত হন খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায় এদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনায় চালককে আটক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে